Assalamualaikum, আমি মোহাম্মদ মুনতিন, সহকারী শিক্ষক, ডিকে উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। আজকে আমরা নবম অধ্যায়ের র্যাঙ্কিং সম্পর্কে আলোচনা করব। আজকের লেকচার তিন, আমরা একটি সৃজনশীল প্রস্তুত কর। চলো আমরা কাজ শুরু করি। বোর্ডে তোমরা একটা র্যামিলের সৃজনশীল অঙ্ক দেখতে পাচ্ছ। জনাব জাকিরের 2017 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্দীপ্ত গুলো মূলধন 1,50,000, উত্তোলন 20,000, বিমা 5,000, অগ্রিম শিক্ষানবী সালামি 5,000, ব্যাংক ওভারড্রাফ 7,000, পাওনাদার 20,000, দান কোঠা 50,000, সাধারণ সঞ্চিতি 7,000, প্রাপ্য বিল 25,000, বহির্পরিবহন 50,000, কুরিম 5,000, নগদ তহবিল 8,000, বেতন 10,000, আন্তঃফেরত 5,000, ব্যাংক জমা 1,117 দ্বারা, এখানে এটা প্রারম্ভিক ব্যাংক জমা বোঝানো হয়েছে, ক্রয় 67,000, জমি ক্রয় 1,00,000। এবার প্রশ্নগুলো দেখো। প্রশ্ন ক, জনাব জাকিরের র্যামিলে যে উদ্দীপ্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। র্যামিলে যে শব্দ পা বা ইন্টিজার আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, র্যামিলে কি কি যায়? 1 নম্বর, সমাপনী মজুৎপন্ন অথবা সমাপনী মণিহারী। 2, প্রারম্ভিক ব্যাংক জমা। প্রারম্ভিক ব্যাংক জমা বলতে 1,117, এটা প্রারম্ভিক বোঝার। প্রারম্ভিক হাত নগদ বা প্রারম্ভিক নগদ তহবিল। 4, সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ। এগুলা নিশ্চিত সম্পদ নয়, এগুলা এই জন্য র্যামিলে যায় না। এবার আমরা পনের অঙ্কটা করি। এরপরে দেখো, আমি একটা গড় করছি, ক্রমিক নং বিবরণ থাকাটা তোর ইচ্ছা করলে ক্রমিক নং দিতেও পারবে, না দিলেও হবে। টাকার গড় এখানে আমি দুইটা দিয়েছি, টাকার গড় একটা দিলেও হবে, একটা দিয়ে করলেও হবে, দুইটা দিয়ে করলেও হবে, তবে দুইটি দেওয়া করেই ভালো। এবার আসো, কোনগুলো যাবে না দেখি। আমরা জানলাম সমাপনী মজুৎপন্ন, তারপর সমাপনী মণিহারী, তারপর প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা। তার মানে এখানে দেখতে পাচ্ছি নগদ তহবিল 1,100, নগদ তহবিল 1,117,000 টাকা। 1,100 দ্বারা আমরা বুঝতে পারলাম এটা প্রারম্ভিক, এটা র্যামিলে যাবে না।
তারপর ব্যাংক জমা, ব্যাংক জমা এক এক সত্র, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী নগদ তহবিল, সমাপনী ব্যাংক জমার বৃত্তে অন্তর্ভুক্ত, এই জন্য প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা রেমিলে চায়। এবার আসলে নগদ তহবিল এক এক সত্র, এক এক সত্র দুই ব্যাংক জমা, এক এক সত্র বিশ হাজার, দুটো যোগ করলে হয় আঠাশ হাজার। যোগফল শেষে এখানে ডাবল করে ডাক দিয়ে দিই, করা হয়ে গেল এখানে এই ক নম্বর করলাম মানে আমরা দুই নম্বর পেয়ে গেলাম। একবার সহজ, আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।